রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী 27 সেপ্টেম্বর উদযাপন করা হবে বিশ্ব পর্যটন দিবস। এদিন রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলা রাজবাড়ির সামনে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে সাম্প্রতিককালে বন্যায় সাধারণ মানুষকে রক্ষা করার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন তাদেরকে দেয়া হবে সম্বর্ধনা। সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতনামা শিল্পী শ্রীকান্ত আচার্য। আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবছর বিশ্ব পর্যটন দিবসের মূল থিম হল পর্যটন এবং শান্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে এবছর রাষ্ট্রসংঘ বিশ্ব পর্যটন দিবসের থিমে অগ্রাধিকার দেওয়া হয়েছে শান্তিকে। আর এই ভাবনাকে সামনে রেখে গোটা বিশ্বের পাশাপাশি রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে রাজ্য সরকার পর্যটন দপ্তর দুদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। তবে মূল অনুষ্ঠানটি হবে 27 সেপ্টেম্বর বিকেলে আগরতলা রাজবাড়ির সামনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে সাম্প্রতিককে রাজ্যের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষদের রক্ষা করার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে সম্মান দেওয়া হবে। সবশেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। বুধবার আগরতলা গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দপ্তর আধিকারিকদের পাশে রেখে ঘোষিত কর্মসূচি জানান দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান, রাজ্যে সাম্প্রতিক কালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 19 জনের প্রাণহানি ঘটেছে। তাই বন্যায় মৃত পরিবারদের সাহায্যার্থে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের কিট তুলে দেওয়া হবে। যে সামগ্রীগুলি নিয়ে বেশ কয়েকটি গাড়ি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে, যে গাড়িগুলোরও সেদিন পতাকা নেড়ে সূচনা করেন মন্ত্রী শ্রী চৌধুরী। তিনি এদিন আরও জানান, রাজ্যে বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে রাজ্যে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি পাশে রয়েছেন। তিনি ইতিমধ্যে পর্যটন দপ্তরকে 10 লক্ষ টাকা প্রদান করেছেন, যা খুব শীঘ্রই মহকুমা স্তরে পৌঁছে দেওয়া হবে। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে 26 এবং 27 তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসক তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে। এবারকার আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যা প্রতিবারই 27 সেপ্টেম্বর পালন করা হয়, এবারও সেটা পালন করা হবে। এবং 1980 সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয়। গত বছরও আমরা পালন করেছি, এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে, রিলিফ ম্যাটেরিয়ালস, এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে গাড়িগুলি কোথায় যাবে, গাড়িগুলোর ভিতর কী জিনিসপত্র রয়েছে। আমি আপনাদেরকে জানান দিচ্ছি, ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যেটা 27 তারিখ সেপ্টেম্বরে আমরা পালন করি, তাতে আমরা 26 তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ এখানে রয়েছে, যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনে। আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে, শত শত হাজার হাজার পরিবার যারা সব কিছু হারিয়েছে, এই জিনিসগুলো তাদের কাছে আসবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।